শিখা নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের নজিরবিহীন রায়। 2016 সমস্ত নিয়োগ অবৈধ পরিষ্কার জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওএমআর শীট বৈধ এবং তার পুনর্মূল্যায়ন হবে এবং তার ভিত্তিতেই যোগ্য চাকরি প্রার্থীরা তারা চাকরি পাবেন। কিন্তু গত 2.5 বছর ধরে যারা পথে বসে রয়েছেন ঝড় জলকে উপেক্ষা করে বাইরের তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। আজকে কলকাতা হাইকোর্টের এই রায় জানার পর তারা কি বলছেন আমাদের দুই প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এবং কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন গান্ধীমূর্তির পাদদেশ থেকে এবং মাতঙ্গিনী আচরামূর্তির পাদদেশ থেকে। কৃষ্ণেন্দুর কাছে আমি প্রথমেই চলে যাব। আন্দোলনকারীরা আজকে কলকাতা হাইকোর্টের এই রায় জানার পর তারা কি বলছেন? দেখো, আন্দোলনকারীরা বসে আছে, তুমি দেখতে পাচ্ছ 1135 দিন ধরে তারা জ্বরে, এই ঝড়ের মধ্যে, রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে তারা এখানে ঠায় বসে আছেন। তারা যোগ্য, তারা রাস্তায় বসে আছেন, তারা চাকরি চেয়েছেন, কিন্তু যারা অযোগ্য তারা চাকরি করেছেন। যদিও হাইকোর্ট আজকে সেই অযোগ্যদের চাকরি সমস্ত বাতিল করেছে। তারা কি বলছেন? রাসমণি পাত্র একটা সময় প্রতিবাদে মাথা চুল ফেলে দিয়েছিলেন, সেই রাসমণি এখানে বসে আছেন এখনো। রাসমণি, সমস্ত নিয়োগ বাতিল করে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে, এবং যারা মানে অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করা হয়েছে তাদের বেতন পর্যন্ত ফেরত দিতে বলা হয়েছে। দেখুন, অবশ্যই সত্যের জয় হয়েছে এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল অবশ্যই তারা শাস্তি তাদের তো হওয়াটাই কাম্য, কারণ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যারা চাকরি দিয়েছিল তারাও যেমন অপরাধী, যারা নিয়েছে তারাও অপরাধী। কিন্তু একদিক থেকে তাদের জন্য কিন্তু আজকে আমাদের জীবনে এই 8টি বছর চলে গেছে, 8 বছর আমরা রাস্তায় পড়ে আছি। তো সেক্ষেত্রে সরকারের সঙ্গে বিভিন্ন প্রতিশ্রুতি আলোচনা বৈঠক হয়েছে এবং আমরা ডেডলাইনও পেয়েছিলাম, কিন্তু পুরোপুরি সরকার বিচার ব্যবস্থার হাতে মানে ছেড়ে দিয়েছিলেন। তো আজকে মানে আমাদের রায়দান যে হয়েছে সেক্ষেত্রে আমরা অবশ্যই মানে পুরোপুরি খুশি হতে পারলাম না, কারণ আমরা আমাদের যে নিয়োগটা এখনো পর্যন্ত কিন্তু অনিশ্চয়তার মধ্যে, এবং আমরা নিয়োগ করতে বলা হয়েছে, নতুন করে আবার নিয়োগ করতে বলা হয়েছে, সেটা কবে হবে, কতদিনের মধ্যে হবে, এবং আমরা যারা 9-12 এর ওয়েটিং এ, ওএমআর সঠিক তারা প্রত্যেকে পাবো কি না, আমাদের যে দাবি যারা আমরা এতদিন ধরে আমরা 9-12 এর প্রত্যেকটা চাকরি প্রার্থী কিন্তু কোনো না কোনো কারণে বঞ্চিত হয়েছি। যারা ওয়েটিং প্রার্থী যারা আছি, যোগ্য ওয়েটিং প্রার্থী, তাদের জন্য এটা খুবই ভালো খবর, কিন্তু এরপরে দেখতে হবে যে কত দ্রুত আমরা নিয়োগটা পাবো। যারা অযোগ্য তারা চাকরি, তাদের চাকরি চলে গেছে, এতে আমরা সবই খুশি, কিন্তু নিয়োগের কপিটা পেলে আমরা যারা নিয়োগ পাবো তারা যেন দ্রুত নিয়োগটা পায়, এটাই আমাদের এখন প্রার্থনা, এটাই থাকবে। আর এখান থেকে যে সম্পূর্ণ চাকরিটা বাতিল হলো, আশা করি এই প্যানেল থেকে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, এবং আমরা যারা আছি দাবি নিয়ে লড়াই করছি তারা প্রত্যেকেই যোগ্য এবং জেনুইন, এখান থেকে আমরা প্রত্যেকেই জব পাবো। আবার জানার প্রয়োজন কীভাবে দুর্নীতি হয়েছে, কীভাবে নাম্বার ম্যানিপুলেশন করে চাকরি দেওয়া হয়েছে, টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, মানে দুর্নীতির যত রকম দুর্নীতি, সমস্ত রকম দুর্নীতি এতে যুক্ত আছে। অতএব এটা আমাদের পক্ষে ভালো, এবং বিচারের প্রতি আমাদের যে আস্থা যে হারিয়ে গেছিলো সাধারণ, সেটা ফিরে এলো, এবং সম্পূর্ণরূপে আমরা বিচার ব্যবস্থা এবং হাইকোর্টের প্রতি আমরা আস্থাশীল।